মামলার শুনানিতে আদালতে সশরীরে উপস্থিত রাহুল গান্ধী। রায় ঘোষণা কেন্দ্র করে এদিন আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা বলে মুড়ে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে আদালতের কার্যক্রম। ভারতীয় গণমাধ্যমের দাবি, রাহুল গান্ধীকে তার মন্তব্যের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও নিজের ওই মন্তব্যে অনর্থকে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান কংগ্রেস নেতা। এ সময় দোষ স্বীকার না করে উল্টো আদালতের সামনে নিজের দেয়া ওই মন্তব্যের পক্ষে সাফাই গাওয়ায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদনও জানান বাদীপক্ষের আইনজীবীরা। দুপক্ষের শুনানি শেষে আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুবছরের সাজা দিলেও আগামী 30 দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন তিনি। এদিকে রায় ঘোষণার পরপরই টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী মহাত্মা গান্ধীর উদ্ধৃতি করে লিখেছেন, আমার ধর্ম সত্য এবং অহিংসের ওপর ভিত্তি করে, সত্য আমার ভগবান, অহিংসতাকে পাওয়াই কাম্য। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সালটা 2019, সে সময় দক্ষিণ ভারতের কর্ণাটকে গিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি মোদি হয় কেন? সে সময় রাহুল দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালানো দুই ব্যবসায়ী ললিত মোদি ও নীরব মোদির নামও সামনে আনেন। কংগ্রেস নেতার এমন মন্তব্যের পরপরই গুজরাটের আদালতে রাহুলের বিরুদ্ধে দায়ের করা হয় অপরাধমূলক মানহানির মামলা। অবশেষে বৃহস্পতিবার ওই মামলায় কংগ্রেস নেতা দোষী সাব্যস্ত হয়, তাকে দুবছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এর আগে গেল সপ্তাহে ভারতজোড়ো আন্দোলনের সময় করা একই ধরনের আরও একটি মন্তব্যের কারণে জেরার মুখে পড়েন কংগ্রেস নেতা। তবে এবার দুবছরের সাজা হয় রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।